আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব একটা ইমেজ কিভাবে গুগল থেকে আমরা কালেক্ট করতে পারি তো প্রথমে আমরা যেটা চিন্তা করব যে আমরা কি ধরনের টপিক্সের উপরে ইমেজ নিব সেটা আমরা সিলেক্ট করব তো সেটা সিলেক্ট বেসিক্যালি আমরাই করে দিব যেমন এখানে আমার একশো সাতাত্তরটা প্রোডাক্ট আছে তো একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব প্রথম প্রোডাক্ট আমরা অ্যাক্রেলিক সিট নিয়ে কাজ করতে পারি তো সেই জন্য আমরা কিভাবে অ্যাক্রেলিক সিটটা বের করব এটার আমরা কিছু ভিডিও আমি আপনাদেরকে আজকে দিব প্রথমে এখানে গুগলে গিয়ে লিখব অ্যাক্রেলিক সিট দেখেন আমার নিচে চলে আসছে ইন্টার দিলাম এটা ইন্টার দেওয়ার পর ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর কিছু ছবি অলরেডি চলে আসছে তো এখন আমরা এই ইমেজে গিয়ে ক্লিক করব ইমেজে গিয়ে ক্লিক করা মাত্রই আমাদের বেশ কিছু ছবি চলে আসবে গুগল থেকে তো গুগল থেকে যে ছবিগুলো আসবে সেটাই বেসিক্যালি আমরা কালেক্ট করবো তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে আবার উপরে দেখবেন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে তো অ্যাক্রিলিক শিট বেসিক্যালি আমরা যে পিকচারগুলো হয় সেটা হচ্ছে এখানে যে নর্মাল পিকচারগুলো আসছে সেটাই অ্যাকচুয়ালি হয় আর ক্যাটাগরি যদি চিন্তা করেন ক্যাটাগরি ওয়াইজ যখন আমরা কাজ করব। তখন আমরা ক্যাটাগরি নিয়ে আলাদাভাবে আলাদা এই পিকচারগুলো কালেক্ট করব। তো আমরা প্রথমে একটা পিকচারে ক্লিক করি ক্লিক করার পর এটা দেখতেছি এটা রেজুলেশন হচ্ছে তিনশো চল্লিশ বাই তিনশো চল্লিশ আচ্ছা এখানে আমরা রেজুলেশনটা সেট করে নিতে পারি যে আমরা কেমন রেজুলেশনের পিকচার চাই অ্যাকচুয়ালি হ্যাঁ তো সেই জন্য আমরা এই টুলসে গিয়ে ক্লিক করি টুলসে ক্লিক করার পর সাইজ আসবে সাইজে গিয়ে লার্জ দিব না লার্জে আমরা বেশি সুন্দর পিকচার পাবো না আমরা মিডিয়ামে গিয়ে ক্লিক করবো মিডিয়ামে ক্লিক করার পরে আমরা কিছু পিকচার পাবো তো এখান থেকে আমরা একটা ছবি কীভাবে নেই এখানে আমরা গেলাম দেখতেছি চারশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ তো এই ছবিটা আমরা রাইট মাউস ক্লিক করবো এখানে ওপেন ইমেন ইমেজ ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব ক্লিক করা মাত্র এটা আরেকটি ট্যাবে ওপেন হবে সেখানে যাব সেখানে গিয়ে রাইট মাউস ক্লিক করে এটিকে সেভ দিব এখন দুইটা বিষয় আসতে পারে এটা রাইট মাউস ক্লিক করে সেভ দেওয়ার পর এই জিনিসটাকে আমরা সেভ করব সেভ করব আমাদের যেটি যেই ফোল্ডারে আমরা অ্যাকচুয়ালি কাজ করেছি সেই ফোল্ডারে গিয়েই রাখবো এটা যেমন আমি কাজ করেছি ক্রয় ডট কমের ভিতরে ভেন্ডর ফর রাহেল এখানে এই যে অ্যাক্রিলিক শিট অ্যাক্রিলিক শিটের ভিতরে এখানে আমি স্যাম্পল নামে একটা ফোল্ডার তৈরি করব স্যাম্পল হ্যাঁ প্রত্যেকটা কাজের জন্য আমরা আলদা আলাদা ফোল্ডার তৈরি করব স্যাম্পল তৈরি করে ইন্টার দিলাম তারপর আবার ইন্টার দিলাম দিয়ে এখানে এই যে থ্রি এমএম ক্লিয়ার অ্যাক্রিলিক শিট এই নামে এটা সেভ করলাম আচ্ছা এখন কিছু কিছু ইমেজ দেখা যাবে যে আমরা এইভাবে ডিরেক্ট সেভ করতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের একটা স্ক্রিন শট আছে স্ক্রিন রেকর্ডার এটা এটা এখানে আমরা এটা হচ্ছে এটার নাম হচ্ছে অসম স্ক্রিন শট অ্যান্ড স্ক্রিন রেকর্ডার এখানে আমরা ক্লিক করব আমি লেফট মাউস ক্লিক করছি তারপর ক্যাপচারে যাব ক্যাপচারে গিয়ে সিলেক্ট এরিয়া যতটুকু এরিয়া আমি সিলেক্ট করতে চাই সাপোজ এখান থেকে শুরু করে এতটুকু এরিয়া আমি সিলেক্ট করতে চাই এতটুকু নিয়ে এটা আমি সেভ করবো এখন এটা আসবে এই যে এখানে যেয়ে আমি ডান দিব ডান দেওয়ার পরে এটা যখন আসবে তখন আমি এখানে গিয়ে ডাউনলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এটা ডাউনলোডে চলে যাবে বাট আমি ডাউনলোডে কোনো ছবি রাখতে চাই না কারণ ডাউনলোডে রাখলে সি ড্রাইভটা ফুল হয়ে যায় সো দ্যাট আমার ওখানে রাখা যাবে না আমি যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারে নিয়ে গিয়ে আমাকে এই ছবিটা রাখতে হবে হ্যাঁ তো আমি কমিটমেন্টের ভিতরে কাজ করছিলাম ক্রয় ডট কমে এখানে ভেন্ডর ফর রাহেল অ্যাক্রিলিক শিট এই যে অ্যাক্রিলিক শিট এর ভিতরে আমি রাখতেছি এই যে স্যাম্পল স্যাম্পলের মধ্যে আমি এই যে থ্রি এম এম ক্লিয়ার অ্যাক্রিলিক শিট পিএনজি এটা সেভ দেব এইভাবে আমি একটা পিকচার গুগল থেকে নিব এটা হচ্ছে গুগল থেকে পিকচার নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি এরপর আসেন আমরা কিভাবে এই প্রোডাক্টটি একটি টেমপ্লেটসের উপর বসিয়ে সেটাকে ভিডিও তৈরি করবো